সারপ্রাইজ তুমি কাকে বেশি ভালোবাসো, মামি অর ড্যাডি? ড্যাডি। সারপ্রাইজ হচ্ছে যে ড্যাডি ছাড়া ও কিছু বুঝে না, ও চোখে মুখে অন্ধকার দেখে। মানে ড্যাডি ছাড়া ওর জীবনে সবকিছু বেকার, ড্যাডি ড্যাডি করে আমার ছেলে। কি হবে টনি ও শাহাদাতের ছোট ছেলে সরফরাজের? বাবাকে প্রচুর ভালোবাসে সরফরাজ। ভিডিও কলে বাবাকে একটিবার দেখার জন্য মায়ের কাছে অনুরোধ করে ছোট্ট সরফরাজ। স্বামীর কিছু হলে ছেলের কাছে কি জবাব দিবে রুবায়েত ফাতেমা টনি? ছেলের জন্য কান্নায় ভেঙে পড়েছেন টনি। মায়ের চেয়েও বাবাকে বেশি ভালোবাসে সরফরাজ, আর সে দেখতেও হয়েছে হুবহু তার বাবার মতোই। বাবা তার সব কিছু টেক কেয়ার করে, আদর করে, তাই তো বাবাকেই বেশি ভালোবাসে সরফরাজ। বাবা অসুস্থ, তাই সবসময় মন খারাপ করে থাকে সরফরাজ। সে যেন হাসতেও ভুলে গেছে, সবসময় বাবার জন্য কান্নাকাটি করছে। বাবাকে দেখার জন্য সবসময় মায়ের কাছে অনুরোধ করে। ব্যাংককে আইসিইউতে আছে শাহাদাত হোসেন, এ সময় তার পাশে আছে শুধুমাত্র টনি। সব কিছু ফেলে স্বামীকে সুস্থ করতে একাই লড়ে যাচ্ছেন রুবায়েত ফাতেমা টনি। তবে আশার আলো যেন নিভেই যাচ্ছে, তাই তো কান্নায় ভেঙে পড়ছেন টনি। তার স্বামীর ব্রেইনের 95% ড্যামেজ হয়ে গেছে। এত তাড়াতাড়ি তার ছেলে বাবা হারা হবে, কিছুতেই নিজেকে সান্ত্বনা দিতে পারছে না রুবায়েত ফাতেমা টনি। স্বামীকে বাঁচাতে প্রচুর টাকার প্রয়োজন। টনি তার নিজের স্বর্ণ অলঙ্কার যা আছে সব কিছুই বিক্রি করে দিয়েছেন তার স্বামীর চিকিৎসার জন্য। যে কোনো কিছুর বিনিময়ে হলেও আল্লাহ যেন তাকে বাঁচিয়ে রাখেন, আল্লাহর বিশেষ রহমতের আশায় চেয়ে আছেন রুবায়েত ফাতেমা টনি ছেলের কাছে যেন তার বাবাকে ফিরিয়ে দিতে পারেন। ভিউয়ার্স, আপনাদের মতামতটা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিন।